প্রিয় দর্শক, প্রবাসী দিনে আয়োজন মাইক্রোম্যাক্স সীমানা পেরিয়ে অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারজানা তানি। দর্শক, এই অনুষ্ঠানটির আয়োজন মূলত প্রবাসীদের নিয়ে। দেশের সমৃদ্ধ অর্থনীতি চাকা ঘোরানোর চাবিকাঠি প্রবাসীদের নিয়ন্ত্রণে। দেশ আর স্বজনের মমতা ত্যাগ করে পরবাসে কেমন থাকেন প্রবাসীরা, আর নিজের প্রিয় জন্মভূমি নিয়ে বা তাদের স্বপ্ন কী, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসীদের সে কথাগুলোই তুলে ধরার চেষ্টা করি আমরা। হ্যাঁ দর্শক, আজকেও আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন প্রবাসী অতিথিকে। একজন দাম্মাম প্রবাসী মোহাম্মদ জুলফিকার আলী খান, এবং আরও একজন আছেন আমাদের সাথে কাতার প্রবাসী মোহাম্মদ জসিমউদ্দিন। দর্শক, আপনারা যারা দেশে এবং দেশের বাইরে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও আপনাদের মতামত জানাতে বা প্রশ্ন থাকলে আমাদেরকে কল করতে পারেন। আর সেজন্য ফোন করুন 09611887788 এই নম্বরে। চলে যাচ্ছি অতিথিদের সঙ্গে আলোচনায়। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি স্টুডিওতে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আরটিভির নির্বাহী সৈয়দ আশিক রহমান এবং জনাব জাহিদ এবং আমাদের দাম্মাম প্রতিনিধি জনাব আব্দুল মজিদ সুজন সহ আমার প্রবাসী সৌদি আরব প্রবাসী এবং বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি দাম্মামের সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান হাবিব এবং সিনিয়র সভাপতি সহসভাপতি আরিফ আলী ইউসুফ সহ দাম্মাম মহানগর বঙ্গবন্ধু পরিষদের সমস্ত নেতৃবৃন্দ এবং সমস্ত প্রবাসী প্রবাসীদেরকে জুলফিকার সাহেব, আমি জি বৈশাখী শুভেচ্ছা আপনাদের দুজনকেও। মাত্র একদিন আগে আমরা পয়লা বৈশাখ পালন করলাম। জুলফিকার সাহেব, আমি আপনার কাছে জানতে চাইবো, আপনি তো অনেকদিন ধরে আছেন সৌদি আরবে কাজ করছেন এবং বেশ একটা হাই প্রোফাইল পজিশনে কাজ করছেন। আমরা জানি যে বাংলাদেশ থেকে যারা যাচ্ছে বেশিরভাগটাই কিন্তু শ্রমিক শ্রেণী একেবারে, তো আপনারা কি কখনো চিন্তা করেননি যে একেবারে শ্রমিক শ্রেণী থেকে আমরা যাতে প্রফেশনাল জায়গায় বেশি লোক পাঠাতে পারি সৌদি আরবে, সেরকম কোনো সুযোগ তৈরি করা যায় কিনা? দেখুন, এই জিনিসটা আমাদের যারা এই বিজনেসের সাথে জড়িত তারা ঠিকমতো, আমার মনে হয় যে গভর্নমেন্টকে ঠিকমতো গাইডলাইনটা দেয়নি, প্লাস গভর্নমেন্টও এই ব্যাপারে আসে না, যথেষ্ট উদ্যোগী হওয়া দরকার ছিল। কিন্তু বর্তমান সরকার যেভাবে এগুচ্ছে তাতে মনে হয় যে কিছুটা কাজ হবে। যেমন আপনি যদি মধ্যপ্রাচ্যের কথা চিন্তা করেন, আমাদের বাঙালিরা সাধারণত মূলত কাজ করে ক্লিনার হিসাবে, রোড গার্ড পরিষ্কার করার জন্য এই সমস্ত কাজ, কিন্তু টেকনিক্যাল হ্যান্ড ভেরি পোর, আনএক্সপেক্টেড। অর্থাৎ 10 জন ক্লিনার যে পয়সা আর্ন করবে, একজন টেকনিক্যাল পার্সন তা আর্ন করতে পারে। এবং এই ব্যাপারে আমাদের যে টেকনিক্যাল ইনস্টিটিউটগুলো আছে তারা তাদের মানদণ্ডটা একটু উপরের দিকে উঠালে পরে এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে সেটা যদি মেনটেন করে, তাহলে আমরা এখন যা আর্ন করছি তার চেয়ে আরও আমাদের এখানে যথেষ্ট টেকনিক্যাল পার্সন আছে, কিন্তু প্রথম থেকে আমরা এই মিস্টেকটা করে ফেলেছি যে ক্লিনার হিসাবে এবং এই ধোয়া মোছা কাজের জন্য যে সমস্ত লোক আমাদেরকে পাঠানো হয়েছে, এদের ইমেজটা আমরা এখনো কাটাতে পারিনি। এটা আমাদের বাংলাদেশি ভাবলেই হয়তো বা ওনারা এটাই ভাবছেন যে সব ক্লিনার। আচ্ছা, আমি জানবো আপনার কাছ থেকে আরো। জসিমউদ্দিন ভাই, আপনি তো অনেকদিন ধরে কাতারে আছেন, কি করছেন সেখানে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ আমাদের কাতারের প্রতিনিধি আকাশ ভাই, ইএম আকাশ ভাই। আমরা আসলে কাতারে কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট নিয়ে আসি। আমাদের 2টি কোম্পানি আছে, আমার বড় ভাইয়ের 1টি কোম্পানি, আমার 1টা কোম্পানি। তো আমাদের দুটো কোম্পানিতে মিলিয়া 200-250-এর উপরে লোক আছে। সেখানে কি বাংলাদেশি আছে? জি, আমাদের বেশিরভাগই বাংলাদেশি আছে। বাংলাদেশি কাতারে এখন ভিসার সুবিধা কিরকম আছে? ভিসার সুযোগ সুবিধা আছে মোটামুটি ভালো, তবে বাংলাদেশ থেকে যারা কোম্পানিতে অন্যরকম আপনার দক্ষ লোক নিতে চাইতেছে, দক্ষ লোক নিলে আপনার হয় কি, আপনার দক্ষ লোক পায় নাই। বাংলাদেশ থেকে অনেক দক্ষ ছাড়াই লোক যাইতেছে, তো আমি মানে কোনো ট্রেনিং ছাড়াই যাচ্ছে। তো আমি এটাই আপনাদের কাছে বা বাংলাদেশের গভর্নমেন্টের কাছে আমি অনুরোধ করছি যে আপনারা
সুন্দর মতন প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণ তারপরে নিয়ে সুন্দর মতন শ্রমিকদেরকে দক্ষ পাঠান। নিয়ে কাতারে যান। তো বর্তমানে কাতারে একটা আইন করছে বাংলাদেশ দূতাবাস, ওটা অনেক সুন্দর, শ্রমিকদের জন্য অনেক ভালো হয়েছে। আগে মনে করেন না অনেক কোম্পানিতে শ্রমিক নিত আপনার 1,000 1,500 2,000 বেতন বইলা নিত, নেওয়ার পরে স্যালারিটা ঠিক মতন দিত নাই, হুম হুম না দেওয়াতে এখন বর্তমানে বাংলাদেশের দূতাবাসদের ধন্যবাদ জানাই, তো ওরা সুন্দর একটা আইন করছে যে সম্পূর্ণ সব রকমের বিভিন্ন ক্যাটাগরি হিসেবে বিভিন্ন স্যালারি ধরা হয়েছে, হুম ওটা এগ্রিমেন্ট করা ছাড়া কাতারে কোনো শ্রমিক যাওয়া হবে না। আচ্ছা, এটা তো সেই ক্ষেত্রে শ্রমিকটা ঠিক মতো প্রশিক্ষণ প্রাপ্ত কিনা এটা ইনশিওর করবে কারা? এটা প্রশিক্ষণ, এটা মনে করেন যারা লোক পাঠাবে এরাই বাংলাদেশ থেকে, এরা প্রশিক্ষণ দিয়া ভালো মতো সার্টিফিকেট দিবে। সার্টিফিকেট দিয়া এরাই বাংলাদেশ থেকে পাঠানোটা উচিত, হুম হুম কেননা বাংলা আমাদের বাঙালি ভাই কাতারে গিয়া বিদেশে গিয়া প্রবাসে গিয়ে আপনার হয়রানি হবে, স্যালারি যাবে, কাজ স্যালারি পাবে না। কাজ পাবে না, স্যালারি ঠিক মতো পাবে না, হুম তো এটা তো প্রয়োজন নাই। বা যেই বিষয়ে যাচ্ছেন যে সেই বিষয়ে বিষয় আছে ওই ওই ওয়ার্ক ওই কাজটা করতে পারছেন না। ওই কাজটা করতে পারতেছে হুম না, হুম ফাইতেছে অন্য কাজ যে নিতেছে টেকনিশিয়ান হিসাবে, সে ওই কাজটা যদি না জানে তাকে অন্য কাজটা দিতেছে, হুম প্লাস ওই স্যালারিটা সে পাইতেছে না। তো আমি আশা করব শ্রমিক যারা পাঠায় তারা যেন প্রশিক্ষণ যে দিয়ে কাজের সুন্দর জন্য মতো যে যায় কাজের সেই জন্য ওই কাজ, সেই বিষয়ের উপরে যাতে প্রশিক্ষণ নিয়ে যায়। জি রাইট ম্যান রাইট জব, হুম হ্যাঁ হুম এটাই ওটাই দরকার। আমি ইয়ে করছি আর কি। আচ্ছা, আপনি যেটা বলছিলেন উনিও সেটা বলছিলেন যে প্রশিক্ষণের ব্যাপারটা আসলে বাংলাদেশ থেকে হয়তো অনেক ক্ষেত্রে এনশিওর করা হচ্ছে না, বা যে শ্রমিকটাকে আমরা পাঠাচ্ছি উনি বলছিলেন যে একটা সেক্টর দেখিয়ে পাঠাচ্ছি কিন্তু ওখানে গিয়ে দেখা যেতে সে এই সেক্টর আসলে কোনো কাজ জানে না, তখন সে সাধারণ একজন লেবার বা রাস্তা ক্লিনার হিসেবে কাজ করছে। এরকম করে কিন্তু আমরা জানি যে মধ্যপ্রাচ্যের অনেক দেশেই বাংলাদেশিদের ইমেজ নষ্ট হয়েছে এবং ভিসা জটিলতাগুলো তৈরি হচ্ছে আস্তে আস্তে আরো বেশি বাড়ছে। এখান থেকে বেরিয়ে আসার উপায় কি আছে কিনা কোনো? সবচেয়ে বড় জিনিস হলো মানে ট্রেনিং এবং কোয়ালিটি এবং কঠোরভাবে এগুলি মনিটরিং করা। মনিটরিং করা আমার আমরা যতটুকু জানি কিছু হয়তো ট্রেনিং সেন্টার ঢাকাতে আছে, তারা নামে মাত্র ট্রেনিং দিয়ে থাকে, আর মানে ট্রেনিং দেওয়ার চেয়ে তারা সার্টিফিকেটটাই বেশি, ট্রেনিং এর চেয়ে আসে না সার্টিফিকেটটাই মানে একটু বেশি ই করে, কিন্তু আসলে যার এক্সপিরিয়েন্স আছে এবং কাজ করার যার যে ট্রেনিংয়ের মাধ্যমে কিছু অর্জন করছে তার তো যে পৃথিবীর যে কোনো জায়গায় যা কোনো কাজে তার সে বাধাগ্রস্ত হবে হবে না, কাজ করতে পারবে। ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলতে পারি, আমার কোম্পানিটা মূলত পাকিস্তান, আচ্ছা, এবং এই পাকিস্তানিদের সাথে আমাদের 1971 সালে যেই মহান মুক্তিযুদ্ধের সময় তারা যে আমাদের কাছে পরাজিত হয়েছিল, তো তখন তারপর থেকে তারা কিন্তু আমাদের উপর আমাদেরকে ভালোভাবে নেয়নি, ক্ষিপ্ত অনেকটা বলা যায়। আমি যখন এই কোম্পানিতে জয়েন করি, আমি 1 সপ্তাহ পর আমি আমার মেজো ভাই, উনি অবশ্য কুয়েত প্রবাসী, উনি আমাকে বলছেন চাকরি কেমন, আমি বললাম যে এখানে চাকরি করা যাবে না। মানে তাদের রোশনলের শিকার হতে কেন হয়েছে? আমি বললাম যে প্রথমে আমাকে যেই কাজ দিছে, আমি একজন কেমিস্ট, আমি কীভাবে আছে না এই কাজ করবো, বলছে যে না তোমাকে ইউ শুড প্রুভ টু ইউর ইফিসিয়েন্সি। আজকে আমি বলতে পারি আমি এ পর্যন্ত 3 বার 4 বার আমি রিজাইন লেটার দিয়েছি আমার হাতে, কিন্তু তারা আপনাকে ছাড়েনি, কিন্তু আমার কাজের যোগ্যতায় আমি তাদেরকে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আমার প্রয়োজন তাতে। আমি নিজের কাজের জায়গাটা ঠিক আমি থাকলে, যদিও শনিবার দিন আসছি কিন্তু আমার বৃহস্পতিবার দিন আমার বস আমাকে বলতেছে যে দিস ইজ আমেরিকান, উইদাউট ইউ ইট ইজ ভেরি ডিফিকাল্ট, তুমি ওদের সাথে থাকতে হবে এবং তুমি ছাড়া অন্য কেউ করতে পারবে না। জি, আমাদের একটা ফোন অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আবার ফিরছি আলোচনায়। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, শুভরাত্রি, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, আপনি টেলিভিশনের সাউন্ডটা একেবারে কমিয়ে কথা বলুন। জি, আমি দাম্মাম প্রবাসী দিনে ওনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যে সমস্ত শ্রমিক দাম্মাম বা সৌদি আরবে যাচ্ছে কাজের অন্বেষণে কর্মের লক্ষ্যে, দেখা যাচ্ছে যে তারা ওখানে গিয়ে শুধু যে তারা বাংলাদেশ থেকে ট্রেনিং নিয়ে গেলেই ওখানে গিয়ে কি তারা ওখানে মানে তাদের জব পেয়ে যাচ্ছে, নাকি ভাষাগত কোনো সমস্যা হয়? কারণ ভাষাগত দক্ষতা না থাকলে
ওই দেশের জনগণ বা ওই দেশের যারা কাস্টমার তাদের সাথে কি ডিলিংস করতে কোনো সমস্যা হয়? আপনি কি মনে করেন বাংলাদেশ থেকে কি তাদের কোনো ভাষার উপরে কোনো প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন আছে কিনা? জি দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। আমাদের অতিথি যার কাছে আপনি প্রশ্ন করেছেন তিনি অবশ্যই প্রশ্নের উত্তর দেবেন, তার আগে একটি প্রতিবেদন দেখে নিচ্ছি। দেশের মতো প্রবাসেও বরণ করে নিল বাংলা নতুন বছর 1424 সালকে। প্রবাসীদের বর্ষবরণ নিয়ে থাকছে একটি প্রতিবেদন, তথ্য ও ছবি পাঠিয়েছেন কাতার প্রতিনিধি ইএম আকাশ, সৌদি আরব ব্যুরো চিফ আবুল বশির, রিয়াদ প্রতিনিধি সোহরাবস্তান লিটন, জেদ্দা প্রতিনিধি হানিফ সরকার উজ্জ্বল এবং মালয়েশিয়ার প্রতিনিধি মুস্তাফা ইমরান রাজু। নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান বৈশাখী মেলার আয়োজন করে কাতার গ্রুপ অফ ফ্রেন্ডস অ্যান্ড ব্যাংকার্স আইটি প্রফেশনালস কাতার। এ সময় উপস্থিত ছিলেন ইয়াসিন মিয়া, ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, নাজমুল আনোয়ার আরিফ, শাহজাহান সাজু, ইশরাত ইউনুস, শিল্পী ইয়াসমিন, নাজমুল রহমান, নৃত্য পরিবেশন করেন আদ্রিকা। এ সময় যাযাবর ব্যান্ডের নানা বাংলা জনপ্রিয় গানের সুরে মেতে ওঠেন হাজারো বাংলাদেশি প্রবাসী। শুক্রবার বিকেল থেকে রাজধানী দোহা ও দূরবর্তী শহরগুলো থেকে প্রবাসীরা ভিড় করেন সালাদা পার্কে, সবুজ উদ্যানে চলে বৈশাখী আনন্দ উৎসব। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক হাজি বাশার সরকার, চাঁদপুর সমিতির সভাপতি মাহফুজ আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক হোসেন, সিরাজুল ইসলাম মোল্লা, ইঞ্জিনিয়ার আলিমুদ্দিন, আবুল কাশেম, শামসুদ্দিন মূল, পেয়ার আহমেদ, ফারুক হোসেন প্রমুখ। কাতারের একমাত্র বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান MHM স্কুল অ্যান্ড কলেজ আয়োজন করে বৈশাখী উৎসব ও মেলার। শুক্রবার বিকেল থেকে রাজধানী দোহা ও দূরবর্তী শহরগুলো থেকে প্রবাসীরা ভিড় করেন স্কুল প্রাঙ্গণে। মেলায় ছিল পান্তা ইলিশ সহ বাংলা ঐতিহ্যের খাবার ও পোশাকের আয়োজন, ছিল ইলিশের বাড়ি চাঁদপুর বইয়ের মোড়ক উন্মোচন। আকাশ মিডিয়ার উদ্যোগে লেজার ভিশনের ব্যানারে শিল্পীদের গানের অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। কাতারে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত আসুদ আহমেদ এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা ছাড়াও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈশাখী উৎসবকে ঘিরে প্রবাসীদের সুলভ মূল্যে দেশীয় রকমারি খাবারের স্বাদ দিতে কাতারের রাজধানী দোহার আলফারদান গরিদে ও আয়ের লাভিলার সাথে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আল রাউইস VIP রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন কাতারি স্পন্সর আবদুল্লাহ ইব্রাহিম, AM আল সাদা, স্বত্বাধিকারী মোহাম্মদ সাইফুল ইসলাম, মহিউদ্দিন বাবলু। এছাড়া আরো উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট জনেরা। এই রেস্টুরেন্টে সরিষা ইলিশ, কাচ্চি বিরিয়ানি, মাছ বিরিয়ানি সহ সকল রুচিশীল খাওয়া পরিবেশন করা হয়। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের খাবারের অগ্রিম অর্ডার গ্রহণ করা হয়। সৌদি আরবের রিয়াদের সাংস্কৃতিক সংগঠন শ্যাডো আয়োজিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় রিয়াদে উদযাপন করা হয় পহেলা বৈশাখ এবং বৈশাখী মেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মোহাম্মদ নজরুল ইসলাম। দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, শ্যাডো নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন। মেলাতে বাংলাদেশ দূতাবাস এবং সাংস্কৃতিক সংগঠন শ্যাডোর পৃথক পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। মেলায় বসে হরেক রকমের দেশি খাবার মিলে যায় এই বৈশাখী মেলায়। এতে প্রবাসী সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পান্তা ইলিশ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার আমরা প্রবাসী যুব সংঘের আয়োজনে এই বৈশাখী উৎসবে যোগ দেন সব স্তরের প্রবাসী বাংলাদেশিরা। সংগঠনের সভাপতি হারুন রশিদ মিয়াজির সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ডক্টর আহমেদ বোরহান, হাজি জাকারিয়া, বাদুলুর রহমান খান, ওহিদুর রহমান, মোশারফ হোসেন, আক্তার হোসেন গাজী, মোহাম্মদ সেন্টু সহ অনেকে। সংগঠনের পক্ষ থেকে সকল প্রবাসী বাংলাদেশীদের নববর্ষের শুভেচ্ছা জানান সভাপতি হারুন রশিদ মিয়াজি। প্রবাসী সকল প্রবাসী বাংলাদেশী ভাই বোনদেরকে আমরা প্রবাসী যুব সংঘের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। সৌদি আরব মরুর বুকে জেদ্দা সিলেটি বাউল গোষ্ঠীর উদ্যোগে বৈশাখী বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব তাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জালাল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন আলী হোসেন, অনুষ্ঠান পরিচালনা করেন আনু। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নাসিরুদ্দিন, বাবুল মিয়া, আমেন, তপন, রুবেল, ময়না মিয়া, কাজল, আলী, রফিক, তাকির প্রমুখ। অনুষ্ঠানে তারা বাউল সঙ্গীত পরিবেশন ও এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে আয়োজন করা হয় বাংলা নববর্ষ 1424। মঙ্গল শোভাযাত্রা সহ সারা দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন দ্বিতীয় সচিব শ্রম কাজী সালাউদ্দিন আহমেদ। এতে জেদ্দাস্থ বাংলাদেশী শিল্পগোষ্ঠী মিজান ও তার দল এবং বাংলা ও ইংলিশ মিডিয়ামের ছাত্রীরা সঙ্গীত পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন লাভলু এবং শক্তি নৃত্য দলের রুশ শিল্পীরা। উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ কনস্যুলেট কনসাল জেনারেল এফ এম বোরহানউদ্দিন প্রবাসীদের নববর্ষের উৎসবে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। এতে আরো উপস্থিত ছিলেন কনস্যুলেটের কাউন্সিলর শ্রম আমিনুল ইসলাম, কাউন্সিলর হজ মাকসুদুর রহমান, কাউন্সিলর আলতাফ হোসেন, কাউন্সিলর ডিপ্লোমেটিক আজিজুর রহমান, কনসাল হজ জহিরুল ইসলাম, প্রথম সচিব কামরুজ্জামান সহ জেদ্দাতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রবাসী সাংবাদিক, বাংলাদেশ দূতাবাসের কর্মী, সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ছাত্রছাত্রী সহ প্রবাসীরা। দর্শক, দেখে নিলাম বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশিরা কিভাবে নতুন বর্ষ বরণ করেছেন। আমরা জানবো আমাদের অতিথিদের কাছ থেকেও তাদের বর্ষবরণের কথা। একটা বিরতি নিয়ে নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। আপনারা দেখছেন মাইক্রোম্যাক্স সীমানা পেরিয়ে। বিরতির পর আবারও ফিরে আসছি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মাইক্রোম্যাক্স সীমানা পেরিয়ে অনুষ্ঠানে। বিরতির আগে কথা হচ্ছিল আমন্ত্রিত অতিথিদের সঙ্গে, তাদের সঙ্গে আবারও আলাপচারিতে চলে যাচ্ছি। জসীম ভাই, আমরা তো দেখছিলাম যে বিশ্বের বিভিন্ন প্রান্তে এবং কাতারেও কিভাবে বাংলাদেশিরা নতুন বর্ষ বরণ করলেন, কিভাবে পয়লা বৈশাখ পালন করলেন। আপনারাও নিশ্চয়ই এগুলোতে সামিল হন, গিয়ে গিয়ে অনুষ্ঠানগুলো পালন করেন। তো বাংলাদেশে যারা আছেন, দেশের বাইরে থাকেন, তারা দেশের বাইরের বিদেশের মাটিতে অনুষ্ঠানগুলো উদযাপন করতে আপনাদের কেমন লাগে? হ্যাঁ, আমাদেরকে আমাদের কাছে অনেক ভালো লাগে, যেহেতু বিভিন্ন কমিটি বিন্দু বাংলাদেশ রাষ্ট্রদূত বিভিন্ন জায়গার বিভিন্ন কমিটি সবাই মিলে আমরা বাংলাদেশের একটা মিলন মিলন হয়, অনেক মজা হয়। কিছুদিন আগে আমাদের একটা পিকনিক হয়েছে পার্কে, তো এটা সবাই একসঙ্গে হয়ে আনন্দ করছে ঢাকা সমিতির, তো ওটা নিয়ে আমরা আমাদের ছাত্র সমিতির পক্ষ থেকে আমরা সম্পূর্ণ আয়োজন কিন্তু আমরা সম্পূর্ণ কিছু হেল্প করছি। এটা নিয়ে আমরা বাংলাদেশি সব বাঙালি মিলে মিলনমেলা করলাম, অনেক মজা হয়েছে। এখানে বিভিন্ন ওদের মজা হয়েছে, খেলাধুলা হয়েছে, সব বাংলাদেশের একত্রিত হয়েছেন, অনেক মজা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। জি জুলফিকার ভাই, আপনি যেটা বলছিলেন যে সৌদি আরবে, আমরা সৌদি আরব না মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গাতেই আমরা দেখি যে ইমেজ সংকটটা বেশ ভালোভাবে কাজ করছে ইদানিং বিভিন্ন কারণে। তার মধ্যে আরেকটা বিষয় আমি একটু বলতে চাই যে যারা আপনারা সৌদি প্রবাসী তারা কিন্তু নারী গৃহকর্মী নিয়ে বা নারী কর্মীদেরকে নিয়ে একটা আপত্তি জায়গা আপনাদের ছিল এবং অনেকগুলো প্রস্তাবনা উঠে এসেছে যে তাদেরকে নিতে হলে কিছু সংস্কারের মাধ্যমে তাদেরকে নেওয়ার এটা বাড়াতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের মতামত কি থাকবে? অ্যাকচুয়ালি দেখেন কি বলবো, আমরা যারা ওখানে দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে আছি, বিশেষ করে তারা জীবনের অধিকাংশ সময় আমরা ওখানে ব্যয় করছি, 25-30-35 বছর। এখান থেকে যে সমস্ত সচিব মহোদয় এবং তাদের সাথে যারা যে সমস্ত এক্সপার্টরা যান, তারা কখনো আমাদেরকে আমাদের কাছ থেকে জানতে চান না যে আসলে কোন ধরনের অ্যাপ্রোচটা করলে এখানে ভালো হবে, দেশ উপকৃত হবে এবং আমাদের যে নারী কর্মীরা তারা সেফে থাকবে। আমি বারবার বলেছি এবং আমাদের মাননীয় রাষ্ট্রদূত গোলাম মসি সাহেবের সাথে আমি ব্যক্তিগতভাবে আসানো গত সপ্তাহে বেশ কিছুদিন আগে গত 15-20 দিন আগে নবটেল হোটেলে এক চা চক্রে অংশগ্রহণ করার সময় তাকে বলেছি যে স্যার, অ্যাকচুয়ালি বাংলাদেশে 1200 রিক্রুটিং এজেন্সি আছে, এজেন্ট আছে যারা বেকার। বিগত 9 বছর যাবৎ বাংলাদেশে ভিসা বন্ধ ছিল এবং এই সময় আমাদেরকে বিভিন্ন কথা শুনতে হয়েছে। আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তাদেরকে সবসময় শুনতে হয়েছে আওয়ামী লীগ থাকা অবস্থায় কোনো দিন আসে না, অবৈধ লোক বৈধ হবে না, আওয়ামী লীগ থাকা অবস্থায় কোনো দিন নতুন ভিসা বের হবে না এবং মিডল ইস্টের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হবে না। আওয়ামী লীগ গভর্নমেন্টকে মধ্যপ্রাচ্য পছন্দ করে, এরকম একটা কথা ছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনা সরকার প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং অবৈধ 7 লক্ষ বাংলাদেশিকে বৈধ করেছেন। লোকজন ট্রান্সফার হচ্ছিল না এক মালিক থেকে আরেক মালিক, সেটাও হচ্ছে, ভিসাও চালু হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যে আপনি যে প্রশ্ন করলেন,
এই মহিলাদের ব্যাপারে। এটাও একটা সুন্দর উদ্যোগ ছিল যে দেশে অনেক নারী নিগৃহীত, তাদেরকে বাঁচার যে একটা উপায় তিনি করেছিলেন। কিন্তু কিছু অসাধু লোকের এবং কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমাদেরকে এগুলি প্রবলেম ফেস করতে হচ্ছে। আমরা প্রবাসীরা মোটামুটিভাবে এর জন্য কিছু বলতে পারি না, কিন্তু আমরা ক্ষোভের ভিতর আছি, কারণ নারীদের লাঞ্ছনে এটা আমাদের প্রবাসীদেরকে যথেষ্টই হয়। আমরা মনে করি, আমি মনে করি ব্যক্তিগতভাবে নারীর প্রয়োজন আমরা দিতে পারি, কিন্তু ফার্স্ট উই নিড দেয়ার সিকিউরিটি। সিকিউরিটি কী ধরনের? আমাদের 1200 এজেন্সি আছে। গভর্নমেন্ট যদি, যারা এখানে মেইন ডিসিশন মেকার, তারা যদি এ ব্যাপারে একটা উদ্যোগ নেয় যে 1200 কোম্পানিকে প্রতি 1200 এজেন্টের প্রতি এজেন্ট 2000 করে নারী কর্মী পাঠাবে, তার সমস্ত দায় দায়িত্ব তার স্যালারি থেকে শুরু করে, এবং সেখানে তাদের জন্য আছে না নির্দিষ্ট ক্যাম্প থাকবে, ট্রান্সপোর্টেশন থাকবে, মেডিকেল থাকবে তার দায়িত্বে, এবং এইটা সকাল 8টার সময় তাদেরকে ড্রপ করবে যার যার কর্মস্থলে অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড, 5টার সময় তাদেরকে ব্যাক করে নিয়ে আসা হবে, মানে একটা টাইম থাকবে তাদের। অর্থাৎ এই যে রাত্রিকালীন সময়টা, এটা মহিলাদেরকে আছে না রাখা যাবে না, এবং মোটামুটি এইটুকু এনশিওর করা যাবে যে আজকে আমার বাসে আমি 200 কর্মী পাঠাইলাম 30টা পয়েন্টে, এখান থেকে আসে না 195 আসলো, 5 জন আসলো না কেন, তখন সাথে সাথে তারা সুযোগ থাকবে, তাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, এই থাকবে, তাদের সাথে যোগাযোগ করতে পারে, এবং প্রয়োজন বোধে আসে না সৌদি প্রশাসনের সহযোগিতা নিতে পারে, এবং তারা এ ব্যাপারে যথেষ্ট যথেষ্ট হেল্পফুল। এবং যার কাছে কাজ করছেন একজন নারী, সেই মালিকেরও জবাবদিহিতা থাকবে, এবং গভর্নমেন্ট তখন আরো কমফোর্টেবল পজিশনে থাকবে, কারণ সকাল 8টা থেকে 5টা যার দরকার সে নিবে, যার দরকার সে নিবে না নিশ্চয়ই, এবং বিশেষ করে পার আওয়ার বেসড যদি এদেরকে দেওয়া হয় অ্যাজ লাইক ইউএসএ, ঠিক আছে, এই কাজের জন্য আসে না $5, এই কাজের জন্য $10, এই কাজের জন্য $15, আমার মনে হয় যে দিস ইজ এ ভেরি গুড অপরচুনিটি। আমি আপনার মাধ্যমে যারা এ ব্যাপারে সিদ্ধান্ত নীতি নির্ধারক, তারা বিষয়টি বিবেচনা করবেন, এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যারা প্রবাসে দীর্ঘদিন যাবত আছেন তাদেরকে প্লিজ কাইন্ডলি যদি একটু ইনফর্ম করেন। আমরা দেশের জন্য, সকালে অনেক বাঙালি আছে যে এক টুকরো রুটি আর এক গ্লাস পানি খেয়ে কাজে চলে যায় সারাদিন না খেয়ে, এবং সন্ধ্যায় সে যখন ফিরে আসে তখন তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না, কিন্তু তারা পয়সা অর্জন করে এবং দেশকে সোনার বাংলা করার জন্য। নিশ্চয়ই, আমি একটা ফোন অপেক্ষা করছি, ফোনটা নিয়ে আবার দেখছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ শহীদুজ্জামান ওমান থেকে বলতেছি। জি বলুন। ওমান সোহার থেকে। জি, আমি বলতেছি যে আমরা তো সরকার বিভিন্ন সময় দেখতেছি সরকারি চাকরিজীবীদের জন্য বিভিন্ন অপশন তৈরি করতেছে, তারা সরকার বিভিন্ন ফ্যাসিলিটি পাচ্ছে বাংলাদেশে বসে, আর আমরা সরকারের রেমিটেন্স বৃদ্ধি করার জন্য জীবনের যৌবন জীবন যৌবন সবকিছু নষ্ট করে বিদেশে সরকারের রেমিটেন্স বৃদ্ধি করছে, সরকারের বিভিন্ন ধরনের ই করতেছে, কিন্তু আমাদের জন্য সরকারের নতুন কোনো অপশন আমি পাচ্ছি না, আমরা পাচ্ছি লাঞ্ছনা। এয়ারপোর্টে গেলে আমাদেরকে তৃতীয় নম্বর স্থানীয় ইয়ে করে, যদি কোনো কথা বলে বলে যে আপনাকে এখন এই কেস দিয়ে ওখানে ঢুকানো হবে, এই করবে সেই করবে, কিন্তু সরকার আসলে আমাদের ব্যাপারে কোনো অপশন ইয়ে নিচ্ছে না। আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারের মানে শীর্ষস্থানীয় বিভিন্ন ইয়ের কাছে আমি প্রশ্নটা রাখছি যাতে আপনি ই করেন। জি দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতো এরকম অনেক প্রবাসী ভাই আছেন আমাদের, যারা বিশেষ করে মধ্যপ্রাচ্যে বসবাস করেন, তাদের একটা অভিযোগের জায়গা কিন্তু থাকে। যদি জসীম ভাই আপনি একটু বলেন, যেই দর্শক আমাদের ফোন করেছেন ওনার এই অভিযোগের সঙ্গে কিন্তু আপনাদের অনেকেরই, আপনারা অনেকেই একমত, এই বিষয়গুলো থেকে বের হয়ে আসার জন্য আমরা কি করতে পারি, বা এয়ারপোর্টের এই ভোগান্তিগুলো কেন আসলে শেষ হচ্ছে না? আসলে আমরা এটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আগুলো আবেদন করতেছি আপনাদের মাধ্যমে, যেন ইনশাল্লাহ গত বছর থেকে এইবার আমি যে গত সপ্তাহে আসছি ইনশাল্লাহ আগের থেকে অনেক অনেক ভালো আছে। মাননীয় প্রধানমন্ত্রীর আমি ধন্যবাদ জানাই। আগে কিন্তু আমি যে গত বছর আসছিলাম, গত 3 মাস আগে আসার সময় সামান আসছিল, 2 ঘন্টা পরে সামান আসছে,
আচ্ছা, মানে আপনার মালপত্র এসেছে মালপত্র 2 ঘন্টা পরে? আমার 2 ঘন্টা পরে আসছে। আচ্ছা, এইবার ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে পেয়েছেন? এইবার সঙ্গে সঙ্গে আমি পেয়েছি। তবে এটাই বুঝছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে আবেগ ইয়ে নিচ্ছে, পদক্ষেপ নিয়েছে, এটা নিয়ে আমি ধন্যবাদ জানি। তো উনি যে সৌদি আরব থেকে যে বলছে ওটা আসলে কথা সত্যি, এটা বাস্তব যে ওনারা, কিন্তু আশা করা যায় যে আমরা এই ভোগান্তি থেকে বের হয়ে জি আসতে পারবো। আশা করা যায়। এটা প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা আপনাদেরকে জানাই, আপনারা যেন এটা ব্যবস্থা নেন। জি নিশ্চয়ই। আমরা আরো একটা ফোন আমাদের অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আবারও আসছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি খুলনা থেকে বলছিলাম। জি বলুন। জি, আমি জানতে চাচ্ছিলাম কি, আমি কাতারে ছিলাম, আমি 2001 সালে কাতার থেকে আসছি, কিন্তু আমি আসার আগে আমার আকামা ছিল না, তো আমি পরে মানে জেল থেকে সিঙ্গারে আসছিলাম। তো আমি জসিমের কাছে জানতে চাচ্ছি যে আমি আবার যেতে পারবো কিনা, আমার কোনো সমস্যা হবে কিনা। জি দর্শক, আপনি আমাদের অনুষ্ঠানটি দেখতে থাকুন, আমরা একটি প্রতিবেদন দেখে অবশ্যই আপনার প্রশ্নের উত্তরটা নেওয়ার চেষ্টা করব। থাকছে প্রবাসীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন। তথ্য ও ছবি পাঠিয়েছেন মদিনা প্রতিনিধি মুসা আব্দুল জলিল, সৌদি আরব ব্যুরো চিফ আবুল বশির, রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন। গত শুক্রবার থেকে মদিনায় জেদ্দা কনসুলেটের একটি প্রতিনিধি দল মদিনায় অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য আউটপাস দেওয়া শুরু করেছে। প্রবাসীদের আউটপাস দেওয়ার জন্য জেদ্দা কনসুলেটের 6টি প্রতিনিধি দল একই সঙ্গে 6টি জায়গায় কাজ করবে। তারা 21 থেকে 22 এপ্রিল আলবাহা, ভিসা, জিজান, খামিস নাজরান, তাবুক প্রদেশে এই সুবিধা দেবে। জেদ্দা কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ এফ এম বোরহানউদ্দিন মদিনায় সাংবাদিকদের বলেন, জেদ্দা থেকে প্রতিদিন 200 থেকে 300 অবৈধ প্রবাসী আউটপাস নিয়ে যাচ্ছেন। দেশে ফেরার আকুতি ফরিদপুরের সহোদর দবির মোল্লা কবির মোল্লার। চাঁদাবাদ, জুলুমবাজ ও দখলদারদের থেকে প্রবাসী পরিবারের জীবন ও সম্পদ রক্ষার জন্য সরকারের সাহায্য চেয়ে সৌদি আরবের রিয়াদে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মহিষারঘোপ গ্রামের আলী মোল্লার ছেলে দবির মোল্লা এবং কবির মোল্লা। তদন্ত করে বিবাদীদের মিথ্যা মামলা, জমির ফসল কেটে নেয়ার বিচার ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা বিধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন দবির মোল্লা। থেকে কি করে দেশে হামলা করলাম, 22 লক্ষ টাকা ডিমান্ড দিয়ে একটা মামলা করছে, সেই মামলার জন্য আমি আজ সৌদি আরবে 4 বছর দেশে যেতে পারছি না। সবার কাছে আমার আকুল আবেদন, আমরা দুই ভাই যাতে দেশে যেতে পারি। দর্শক আরও একটি প্রতিবেদন দেখে নিলাম, আবারও চলে যাচ্ছে অতিথিদের সঙ্গে আলোচনায়। জসিম ভাই, যে দর্শক ছিলেন উনি বলেছিলেন যে উনি কাতারে ছিলেন, দেশে ফেরত এসেছেন, আবারও নতুন করে যেতে পারবেন কিনা, সেই সুযোগ আছে কিনা? ধন্যবাদ প্রশ্নটি করার জন্য খুলনার ভাইকে। তো উনি যে 2001 সালে যে কাতার থেকে বাংলাদেশে আসছে, আগে জানতে হবে যে ওনার কোনো প্রুফ আছে কিনা। যদি ইম্পর্টেন্ট কোনো বড় ধরনের প্রুফ থাকে, কোনো ক্রাইম যদি থাকে, ফিঙ্গারপ্রিন্ট যদি কোনো বড় ধরনের কোনো ক্রাইম থাকে থাকে, তাহলে উনি আর যেতে পারবেন না। এটা ক্রাইমের উপরে ডিপেন্ড করবে, ডিপেন্ড করে। একটা এন্ট্রি নো এন্ট্রি মারা হয়, একটা আছে 2 বছর, একটা আছে 5 বছর। আচ্ছা, এখন 5 বছর যদি মাইরে থাকে, এরপরে ওনার এখনো ঢুকতে পারবে, সমস্যা হবে না। সেটা উনি খোঁজ নেবেন কোত্থেকে? এরপরে উনি যাওয়ার আগে একটু চেক করে নিলে ভালো হয়। সেটা কিভাবে চেক করবেন, কোথা থেকে? কাতারে যেগুলো এমবেসির মাধ্যমে, নাম্বারটা থাকে সেটা দিয়ে যদি মনে করেন। আর ওনাকে আরেকটা বিষয় সতর্ক করে দিতেছি যে ওনার যদি যে আগের যে পাসপোর্টটা দিয়ে কাতারে গেছিল, ওই পাসপোর্টটা পুরানো পাসপোর্ট, নতুন যখন পাসপোর্ট বানাইছে, ওই পাসপোর্টে যেন পুরানো পাসপোর্টের অ্যাড্রেস যেন দেওয়া হয়, পুরানো পাসপোর্টের সবকিছু এখানে থাকে। যদি কোনো ভুল ত্রুটি হয় বা পুরানো পাসপোর্টের নাম্বার যদি না দেয়, তো উনি আবারও ব্ল্যাক লিস্টে ফিরতে পারে। মানে আগে ইনফরমেশন গুলোর সঙ্গে এখনকার ইনফরমেশন গুলো না মিলে ব্ল্যাক লিস্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিছুদিন আগে আমার এক স্বাস্থ্য ভাই কাতারে গেছিল, তো উনি 2 বছর 4 বছর 5 বছর আগে চলে এসেছে বাংলাদেশে, ওনার কোনো প্রুফ ছিল না, কপিল পাসপোর্ট চেয়ে দিয়েছে, বাস উনি কাতারে গেছে 5 বছর পরে, বাস উনি ওই পুরানো পাসপোর্টের অ্যাড্রেস, কিছুই নতুন পাসপোর্টে দেয়নি। আচ্ছা, সব নতুন অ্যাড্রেস দিয়েছে, সব নতুন অ্যাড্রেস দিয়েছে, এই কারণে ওনাকে
কাতার সরকার এয়ারপোর্টে থেকে ব্যাক করে দিয়েছে। আচ্ছা, তো ওনাকে এটাই রিকোয়েস্ট করা হবে যে নতুন অ্যাড্রেস যেন নতুন পাসপোর্টে পুরনো অ্যাড্রেস গুলো যেন থাকে, পুরনো পাসপোর্ট সব ইনফরমেশন গুলো যেন আগের মতই থাকে, আগের মতই যেন থাকে, তাহলে কোনো সমস্যা হবে না। জি, আর ভাই আপনার কাছে একটা প্রশ্ন ছিল, একজন দর্শক বলতে বলছিলেন যে ভাষাগত দক্ষতার ব্যাপারে বা ট্রেনিং এর ব্যাপারে আসলে কতটা বাধ্যবাধকতা থাকা উচিত। অ্যাকচুয়ালি ভাষাগত ব্যাপার হলো ফার্স্ট যেটা ইন্টারন্যাশনাল বাংলা ভাষা জানতে হবে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা। সেকেন্ড থিং হলো যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা, এটা যদি নিজে একটু ভালো করে রপ্ত করেন এবং দক্ষতা থাকে, সমস্যা হওয়ার কথা না। কারণ মোটামুটি সাউদিরা যথেষ্ট ওয়েল এডুকেটেড নাও, ওকে, নট লাইক বিফোর 30 years, 40 years ব্যাক, নট লাইক দ্যাট। আর আরবি, আমরা তো আরবি শিখে যাইনি, আমরা আস্তে আস্তে শিখছি, ঠিক আছে। এবং আরবি তো নিশ্চয়ই ইংরেজি ভাষার চেয়েও কঠিন ভাষা। আরবি যেহেতু আমরা বাঙালি, আমাদের মোর দেন 100-120 আমাদের অ্যালফাবেট আছে, খ ফালা র ফালা জ ফালা এগুলো মিলে। একমাত্র বাঙালি জাতি যার মুখ দিয়ে আসে না অনর্গল উচ্চারণ আমরা করতে পারি, যে কোনো ভাষা মানে উইদিন শর্ট টাইম হি ক্যান লার্ন এন্ড হি ক্যান ডেলিভার। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা কি এক্সচেঞ্জ ইনভেস্টমেন্টের কোনো ব্যবস্থা করতে পারি কিনা, সৌদি থেকে ওখানকার স্থানীয়রা এসে বাংলাদেশে ইনভেস্ট করবে, বাঙালিরা গিয়ে ব্যবসার জন্য ইনভেস্ট করবে, এরকম কোনো সুযোগ আছে কিনা বা থাকলে সেটা কতটা আছে? দেখেন, মানে বিশেষ করে আছে না, আমাদের লোকজন আগে সবসময় ব্যস্ত ছিল যে কিভাবে লোক পাঠানো যায়, দিস ইজ এ ভেরি রং ডিসিশন। শুধু লোক পাঠানো না, আমাদের এখানে যারা বাংলাদেশে যারা বড় বড় বিজনেসম্যান আছেন এবং তারা সৌদি মার্কেট সম্পর্কে জানেন, তারা যদি সৌদি আরবের চেম্বার অফ কমার্সের সাথে রিলেশন তাদের আছে, তারা যদি কিছু বিজনেস যেটা এখানে আমাদের এনে যেখানে লেবার কস্ট কম, সৌদিরা কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে রাখছে, কিন্তু তাদেরকে এনশিওর করতে হবে, গ্যারান্টি দিতে হবে, তাদেরকে নিয়ে আসলে ওরা অবশ্যই আসবে। আবার পেট্রোকেমিক্যাল এবং গ্যাস পেট্রোকেমিক্যাল সাইটে ওরা যথেষ্ট বলিয়ান ওয়ার্ল্ডের ভিতর। আমাদের কিছু ইনভেস্টর যদি ওখানে যায় ওদের সাথে টেকনিক্যাল সাপোর্ট চ এই ধরনের জয়েন্ট ভেঞ্চারে যায়, আমার মনে হয় যদি সাপোজ মনে করেন বাংলাদেশ থেকে 100 জন বিজনেসম্যান 100টা সেক্টরে যদি ইনভেস্ট করে, একটা সেক্টরে যদি আমরা $10 মিলিয়ন করে উপায়, দেখা যাবে যে আমরা $1 বিলিয়ন উই উইল গেট ইট। এটা আমাদের ইনভেস্টমেন্ট, যেটা ইন্ডিয়ার আছে, যেটা পাকিস্তানের আছে, আমরা এক্সপোর্ট দিচ্ছি, কিন্তু আমরা সেই পর্যায়ে যেতে পারি নাই। আমরা খুঁজি কি কিভাবে আসে না, সহজ উপায়ে শ্রমিক পাঠিয়ে দিব, 5টা ক্লিনার পাঠানো যাবে, হ্যাঁ 5টা ওই ই বয় পাঠানো যাবে, টি বয় পাঠানো যাবে, টেকনিক্যাল লোক পাঠান বা ইনভেস্টমেন্টের জন্য বড় খাত তৈরি করুন। যে সমস্ত সেক্টরগুলি আছে পেট্রোকেমিক্যাল, যে সমস্ত সেক্টর আছে, দিস ইজ ফার্স্ট টাইম বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ বিন পারচেজ ফার্টিলাইজার ফ্রম সৌদি আরবিয়া। আমাদের মাননীয় সংসদ সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক এবং আমাদের বিসিআইসির চেয়ারম্যান ডক্টর মোশাররফ হোসেন, তারা গত এক মাস আগে বিশেষ করে জুবাইলে সাবিকের যেটা সৌদি আরবিয়ান বেসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রি, সেখান থেকে সার, ইউরিয়া সার যেটা, সেখান থেকে কিনে নিয়ে আসছে। আমি মনে করি যে এরকম আদান প্রদান হলে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আরো ভালো হবে। আমাদের গত সপ্তাহে মাননীয় রাষ্ট্রদূত মহোদয় আমাকে ফোন করেছিলেন, তার সাথে আমরা একবার শেষ পর্যায়ে, জি, উনি বললেন যে জুলফিকার আমি তো আছে না, ইমাম দুজন ইমাম মক্কা মদিনার ইমাম, জি, দিস ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশের সঙ্গে সেতু বন্ধন দৃঢ় করার জন্য আর অনেক ভালো পদক্ষেপ। এবং শেষ মুহূর্তে আমি এটুকু বলতে চাই, বিমান এবং এয়ারপোর্ট দুইটা দুই জিনিস, বিমানের যথেষ্ট ডেভেলপ হয়েছে, তবে আমি মনে করি, আমি বিমানের অ্যানুয়াল কনফারেন্সে গেছিলাম, সেখানেও আমাদের যারা জিএসসি ছিল এবং বিমানের ম্যানেজার নাজমুল সাহেব ছিলেন, যারা ছিলেন তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা বাঙালিদের সাথে কাউন্টারে বাঙালি ভালো ব্যবহার, বাঙালি ই রাখেন, জি, এক্সিকিউটিভ রাখেন যারা ভাষাটা বুঝতে পারবে কনভারসেশন করতে পারবে, এবং অন্তত এদেরকে যদি 5 কেজি অতিরিক্ত মাল আনার জন্য দেন,
আয়োজনের জন্য সত্যি আমরা কৃতজ্ঞ, এবং বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির দাম্মাম সৌদি আরবের পক্ষ থেকে আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা। জি ধন্যবাদ আপনাদেরকে, আপনাদেরকে ধন্যবাদ, আর কাতারের বাংলাদেশ কাতারের চাঁদপুর সমিতির পক্ষ থেকে আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা। জি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এতক্ষণ দেখছিলেন মাইক্রোম্যাক্স সীমানা পেরিয়ে অনুষ্ঠান। আমাদেরকে আপনার মতামত বা তথ্য জানাতে ইমেল করুন এই ঠিকানায় সীমানা পেরিয়ে @rateofrtvbd.tv। আগামী পর্বে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।